রাতের অন্ধকারে কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি অরূপ দাসের উপর হামলা ও গাড়ি ভাঙচুর অভিযোগ উঠল। এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে এ বিষয়ে সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি অরূপ দাস বলেন, পটাশপুর এক দক্ষিণ মণ্ডলে যুব মোর্চা একটি সাংগঠনিক সভা শেষ করে ফেরার পথে টেপরপাড়া রথযাত্রা বাজারের কাছে হঠাৎই তৃণমূল দুষ্কৃতীরা আমার গাড়ির চালক ও আমার উপর হামলা চালায় ও গাড়ি ভাঙচুর করে। যদিও যুব মোর্চার সভাপতির অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। হ্যালো, আমরা যে কজন আছি ফিরার পথে টাপর পড়াতে হামলা হতে পারে, তোমরা কিন্তু কিছু মোটরসাইকেল পাঠাও। আচ্ছা এক মিনিট কথা বলো। পিজু স্যার, পটাশপুর ওয়ান দক্ষিণ মণ্ডলে যুব মোর্চার আজকে প্রধানমন্ত্রীজির যে সেবা সপ্তাহ শুরু হয়েছে তার কার্যক্রম করে ফেরার সময় আজকে কিছু দুষ্কৃতী আজকে মুখে কালো কাপড় বেঁধে আমার গাড়ির উপরে হামলা করেছে, আমার গাড়িকে ভাঙচুর করেছে এবং আমাদের যে মানে কার্যকর্তাদেরকে বিভিন্ন দিক থেকে তারা হায়রানির শিকার করেছে। আমি বুঝতে পারছি না, রাতের অন্ধকারে বোঝাই যায়নি কারা ছিল, কিন্তু আমি যেটা দেখলাম যে কালকে নাকি ওখানে তৃণমূলেরও একটা কিছু গণ্ডগোল হয়েছে। আমি বুঝতে পারছি না এখন প্রকৃত দোষী কারা, কিন্তু আমার গাড়িটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং আমার পুরো ড্রাইভারকেও ধরে মারধরও করা হয়েছে। ওটা হচ্ছে পটাশপুরের টেপরপাড়ার রথতলার কাছে। বুঝতে পারিনি রাতের অন্ধকারে, তো সামনে থেকে ওই বাসের থেকে দাঁড়িয়ে ইট ছুঁড়ে পালিয়ে গেছে রাতের অন্ধকারে। ওদের মানে যে আছে তার সাহস তো নেই আমাদের সামনে দাঁড়ানোর, ওই জন্য এসে গাড়ির উপরে হামলা করেছে। আমার নাম অরূপ দাস, আমি কাঁথি সাংগঠন জেলা যুব মোর্চার সভাপতি।